হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দিনাজপুরের বাঁশেরহাট নামক স্থানে অবস্থিত একটি সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের দ্বিতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তেভাগা আন্দোলনের জনক এবং এই অঞ্চলের জনদরদী কৃষক নেতা হাজী মোহাম্মদ দানেশের নাম অনুসারে এর নামকরণ করা হয়। এটি উত্তর বাংলার সেরা বিদ্যাপীঠ, যা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয়। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় 1976 সালে এগ্রিকালচার এক্সটেনশন ট্রেনিং ইনস্টিটিউট হিসাবে, যা কৃষিতে ডিপ্লোমা ডিগ্রি প্রদান করত। 1988 সালের 11 নভেম্বর এটিকে স্নাতক পর্যায়ে কৃষি কলেজে উন্নীত করা হয়। তখন এটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের অধিভুক্ত একটি কলেজ ছিল। 11 সেপ্টেম্বর 1999 সালে এই কলেজটিকে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। এটি এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় দিবস। 2000 সালে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প গ্রহণ করা হয়। 8ই জুলাই 2001 সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন পাশ করায়। 2002 সালের 8ই এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। 16ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ডক্টর মোহাম্মদ মোশরফ হোসেন মিয়া এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এটি উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে 9টি অনুষদের অধীনে 23টি বিষয়ে সনদ প্রদান করা হয়। এর মধ্যে স্নাতক পর্যায়ে 8টি অনুষদে 22টি বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে 28টি বিষয় রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আয়তন 135 একর। বিশ্ববিদ্যালয়টির স্নাতক পর্যায়ের ডিসিপ্লিন সময়ের মধ্যে রয়েছে প্রকৌশল অনুষদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, কৃষি অনুষদ, মৎস্য অনুষদ, ভেটেরিনারি এবং প্রাণী অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ। প্রকৌশল অনুষদের মধ্যে রয়েছে খাদ্য ও প্রক্রিয়াজাতকরণ প্রকৌশল বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, স্থাপত্যবিদ্যা বিভাগ, পুরকৌশল বিভাগ এবং যন্ত্রকৌশল বিভাগ। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের মধ্যে রয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, ইলেকট্রনিক ও যোগাযোগ প্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ। ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে মার্কেটিং বিভাগ, অ্যাকাউন্টিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। কৃষি অনুষদের মধ্যে রয়েছে এগ্রিকালচারাল বিভাগ। মৎস্য অনুষদের মধ্যে রয়েছে ফিশারিজ বিভাগ। ভেটেরিনারি এবং প্রাণী অনুষদের মধ্যে রয়েছে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন বিভাগ। বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের মধ্যে রয়েছে ইংরেজি বিভাগ, অর্থনীতি বিভাগ, সমাজবিজ্ঞান বিভাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ। এছাড়াও বিশ্ববিদ্যালয়টির স্নাতকোত্তর ডিসিপ্লিন সময়ের মধ্যে রয়েছে কৃষি অর্থনীতি, উদ্যানবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, পতঙ্গ বিজ্ঞান, উদ্ভিদ রোগবিদ্যা, জিনতত্ত্ব এবং উদ্ভিদ প্রজনন, ফসল শরীরবিদ্যা এবং বাস্তুবিদ্যা, কৃষি সম্প্রসারণ, কৃষি রসায়ন, কৃষি বনায়ন ও পরিবেশ, পরিসংখ্যান, জৈব রসায়ন এবং জৈবাণু বিজ্ঞান, মৎস্যজীববিজ্ঞান ও জিনতত্ত্ব, মৎস্য ব্যবস্থাপনা, খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ, খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি,
খাদ্যবিজ্ঞান ও পুষ্টি, জৈবাণুবিজ্ঞান, রোগবিদ্যা ও পরজীববিদ্যা, ডেইরি ও পোলট্রি বিজ্ঞান, অঙ্গ ব্যবচ্ছেদবিদ্যা ও জীবদেহের তন্তুবিন্যাসবিদ্যা, সাধারণ প্রাণীবিজ্ঞান ও পুষ্টি, জিনতত্ত্ব এবং পশু প্রজনন, চিকিৎসা শল্য এবং ধাত্রীবিদ্যা, শরীরবিদ্যা ও ঔষধ সংক্রান্ত বিদ্যা, ব্যবস্থাপনা, অর্থশাস্ত্র, অর্থনীতি, বিপণন, হিসাবরক্ষণ, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারিজ, ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট এবং ইংলিশ। বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে সুবিস্তৃত ক্যাম্পাস, সুবিশাল একাডেমিক ও প্রশাসনিক ভবন, জ্ঞান চর্চার জন্য লাইব্রেরি এবং শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত ল্যাবরেটরি। এছাড়াও ছাত্রছাত্রীদের থাকার জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা। বিশ্ববিদ্যালয়টির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু না বললেই নয়। ছায়া ঢাকা, পাখি ঢাকা, সবুজে সমরাহিত ক্যাম্পাস যে কোনো সৌন্দর্য পিপাসু তৃষ্ণা এক মুহূর্তে নিবারণ করে দেবে। কাশফুল, পলাশফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হাসনাহেনা, গাঁদাসহ হরেক রকম ফুলের সমারোহ দেখা যায় বিশ্ববিদ্যালয়টিতে। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়টির জুড়ি মেলা ভার। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বর্ষবরণ, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ সকল জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালিত হয় বিশ্ববিদ্যালয়টিতে। সব মিলিয়ে ক্যাম্পাসে সবসময় এক মুখরিত পরিবেশ বিরাজ করে। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সমাজ, আর এই এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি। জ্ঞানের মশাল হাতে নিয়ে ছুটে চলেছে সবার শেষে, সবার নিচে, সহহারাদের মাঝে। বিলিয়ে দিচ্ছে শিক্ষা, তৈরি করছে দক্ষ মানব সম্পদ। এগিয়ে যাও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।